তাহলে আহলে হাদিস হতে হবে কার মতন ইমাম খারির মতন কার মতন ইমাম নাসাইর মতন কার মতন ইমাম তাইমিয়ার মতন ইমাম তাইমিয়া সেই যুগে তকদের বিরুদ্ধে কথা বলার জন্য তাকে ধরে লজ্জা স্থান কেটে সেখানে লবণ ভরে দিয়েছিল ইমাম তাইমিয়ার হাত থেকে কাগজ বসপাতা কেড়ে নেওয়া হয়েছিল আমার কাছে পুরো ফতোয়া কিতাবটি আছে ফাতোয়া মাজমু আ যেটা ইমাম তাইমিয়া সাঁত্রিশ খন্ডে লিখেছেন তিনি কাগজ কলম দিয়ে দিয়ালে 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 এই ইবনে তাইমিয়ার এই ফতোয়া কিতাবটা সাঁত্রিশ খন্ডে সমাপ্ত করেছেন সোহান আল্লাহ যখন তার দুঃখ কেউ দেখলো না তখন কিছু ইমানদার জিন তার পক্ষ নিল এবং তার সুরত অনুযায়ী তার বাড়িতে বাদার করে দিয়ে তখন ইমা তাইমিয়ার ছেলেমেয়েরা মনে করতো যে আমার বাবা আমাদের সাথেই আছে তোমরা এই মাতাইম সম্পর্কে জানো শুধু একটি দামেশকের মসজিদে সূরা নূহুর তাফসীর করেছেন চৌদ্দ বছর কোন সূরার সূরা নূহ তাফসীর করেছেন চৌদ্দ বছর ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ তার ব্যাপারে তার এলাকার লোকরা বলতো ইমাম তাইমিয়া কথা বলবে আর সেটা হাদিস হবে না এটা বিশ্বাস করা যায় না মানে তিনি হাদিসের এবারত ছাড়া কোনো কিছুতে কথা বলতো কিছু দিয়ে কথা বলতে না যা বলতেন সবসির হাদিস